হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আয়াত অবতীর্ণ হইল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, ফ্যামিলিকে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচান, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে ঘরে পৌঁছলেন। সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন। ইসলামের প্রচার নিয়ে যখন হুজুরের পালিত ছেলে জাইদ বিন সাবিতের কাছে গেলেন তো জাইদ মুসলমান হয়ে গিয়েছে। হুজুর গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, ছোট ছেলে নাবালক ছেলে ইসলাম দেওয়ার সাথে সাথে সে মুসলমান হয়ে গিয়েছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারার উপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথ আমল করেছেন। এটা ছিল ফ্যামিলিগতভাবে ইসলামের দাওয়াত। যখন আয়াত অবতীর্ণ হইল ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, শুধুমাত্র নিজের ফ্যামিলিকে জাহান্নাম থেকে বাঁচাইলে হবে না, নিজের আত্মীয় স্বজন পাড়া বর্ষীকেও ইসলামের দাওয়াত দিতে হবে এবং এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে চূড়ায় দাঁড়াইলেন। সেই জমানায় কোনো বস্তু প্রচার করার জন্য সিস্টেম ছিল, পাহাড়ে চূড়ায় দাঁড়াইতো, কাপড় চোপড় ছিঁড়ে ফেলতো, একদম ছিঁড়া ছিন্ন শিন্ন কাপড় নিয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়াইতো। আর কোনো বস্তুর সংবাদ পৌঁছানোর দরকার হইলে সেখান থেকে ছিন্ন শিন্ন পোশাক নিয়ে চিৎকার করে বলতো, আনাল নাজিরুল উরিয়ান, আমি হইলাম সতর্ক করে দেওয়া একটা ব্যক্তিবর্গ, উরিয়ান অর্থ উলঙ্গ। তো কাপড় ছিঁড়াকে তিনি আনাল নাজিরুল উরিয়ান বলতেন। এইভাবেই যে কোনো জিনিস প্রচার করার সিস্টেম ছিল বর্বরতার যুগে। তেমনিভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আয়াত অবতীর্ণ হইল ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আত্মীয় স্বজনকে ইসলামের দাওয়াত দেন, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলমান সিস্টেম অনুসারে সেই পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়াইলেন। যেইভাবে তারা বিশ্বের মধ্যে নিজেদের অবস্থানকে প্রচার করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচারের জন্য পাহাড়ের চূড়ায় দাঁড়াইলেন। সেখান থেকে তিনি দাঁড়িয়ে মক্কার আশেপাশে যত মানুষ ছিল গোত্রভিত্তিক নাম ধরিয়ে ধরিয়ে ডাকতেছিলেন, ইয়া বনি আব্দ মানাফ, হে আব্দ মানাফের গোষ্ঠী এদিকে আস, হে বনি হাশেম, হে হাশেমের গোষ্ঠীর মানুষ এদিকে আস, এ কুরাইশের বংশধর এদিকে আস, সবার নাম ধরে ধরে যখন ডাকলো তখন তারা সবাই পাহাড়ের পদতলে একত্রিত হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এই নবুয়তের আগ পর্যন্ত এই জিন্দিগিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে এমনভাবে চলাফেরা করেছেন, সমাজের মানুষ ওনাকে আল আমিন নামে উপাধি দিতে বাধ্য হয়েছেন। এখানে সকলেই হুজুরকে আল আমিন বলতেন, আস সুদুক বলতেন, বিশ্বস্ত এবং সত্যবাদী। কিন্তু ইনি নবী হয়েছেন এটা মক্কার কাফেররা জানে না। আজকে তিনি এটা জানাবেন যে আমি নবী হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত তিনি আজকে জানাবেন। যতক্ষণ পর্যন্ত নবী হয়েছেন এটা জানান নাই, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যতক্ষণ পর্যন্ত দেন নাই, পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া যতক্ষণ পর্যন্ত প্রচার করেন নাই, ততক্ষণের আগ পর্যন্ত মক্কার কাফেররা নবীকে আল আমিন বলেছে, ততক্ষণ পর্যন্ত মক্কার কাফেররা নবীকে আস-সুদুক সত্যবাদী বলেছে, বিশ্বস্ত বলেছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সমস্ত মক্কার মানুষদেরকে গোত্রভিত্তিক এলাকাভিত্তিক গোষ্ঠীভিত্তিক ডাকিয়ে একত্রিত করলেন, আর হুজুর বললেন, দেখো আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে পাহাড়ের ওই প্রান্তে আমি দেখতেছি, তোমরা এই প্রান্তে দাঁড়াইয়ে ওই প্রান্তে দেখতেছো না যেহেতু তোমরা নিচে, আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্তে একটা শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য তৈয়ার হয়ে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার কাফেররা এক বাক্যে বলেছিল, তুমি আল আমিন, আল আমিন কখনো বিশ্বস্ত ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, তোমার কথা সত্য হবে 100%। যদি তুমি বলো ওই প্রান্তে কোনো শত্রু বাহিনী মক্কার উপর হামলা করতে তৈয়ার, আমরা অবশ্যই বিশ্বাস করব। এরকম বিশ্বস্ততার স্বীকারোক্তি নেওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আমি তোমাদেরকে কোনো শত্রু বাহিনীর সতর্ক করতে ডাকি নাই, আমি তোমাদেরকে ডাকিয়াছি জাহান্নামের ভয় দেখাইতে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াও তুমি কামিয়াব হইবা, আখেরাতও তুমি কামিয়াব হইয়া যাইবা। যখন তিনি নবুয়তের দাওয়াত দিলেন, যখন তিনি তাওহীদের দাওয়াত দিলেন, যখন তিনি একত্ববাদের দাওয়াত দিলেন, যখন তিনি ইসলামের দাওয়াত দিলেন, তো আবু লাহাব সাথে সাথে চিৎকার করে বলে উঠল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমে আলি হাযা জামাআতানা,
কথাটা বলতেই তুমি আজকে আমাদের সবাইকে একত্রিত করেছো আজকের দিনটাই ধ্বংস হয়ে গেল আজকের দিনটাই মাটি হয়ে গেল যখন ইসলামের দাওয়াত দিয়েছে তখনই নবীকে তারা গালি দেওয়া শুরু করেছে যখনই তাওহীদের দাওয়াত দিয়েছে তখনই তারা নবীকে আর আল আমিন বলতে রাজি নাই যখনই তাদেরকে জান্নাতের পথ দেখানো শুরু করেছে আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ইসলামের এই রাস্তায় সহজ রাস্তা সরল রাস্তা এটাকে মানো এটার দাওয়াত যখন দিয়েছে তখনই তারা মুসলমান তখনই তারা মুসলমানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে শত্রুতা শুরু করে দিয়েছে আচ্ছা দেখেন চাই যতটুকু কথা বললাম এতটুকুতে ফলাফল কি হয়েছে মানুষ নবীকে আল আমিন হিসেবে বিশ্বাস করতে তাদের কোনো অসুবিধা হয় নাই কিন্তু মানুষ নবীকে নবী হিসেবে মানতে তাদের অসুবিধা হয়ে গিয়েছে তেমনিভাবে আমরা যখন ইসলামের দাওয়াত দিই তো আমাদেরকে আজকের সমাজে মানুষ হিসেবে তাদের বলতে অসুবিধা হয় না কিন্তু যখন ইসলামের দাওয়াত দিই যখন কোনো ইসলামের বিধানের কথা বলি তখনই তারা বলে জি একে মানা যায় না এ জঙ্গিবাদ এ মৌলবাদ ইসলামের নামে সমাজে সন্ত্রাস সৃষ্টি করতে চায় এই কথা বলিয়া মানুষকে উলামাদের থেকে মানুষকে ইসলাম থেকে মানুষকে তৌহিদ থেকে দূরে সরিয়ে দিতে চায় এমন কিছু চক্রান্ত সমাজে আছে যখন ইসলাম এভাবে প্রচার করা শুরু করে দিয়েছে ইসলাম দামিয়ে থাকা দমিয়ে থাকার জিনিস নয় ইসলাম সর্বব্যাপী প্রচারিত হওয়ার এই জিনিস আতর যদি এক নম্বর হয় এটাকে যত কাফরের তলেই লুকাইয়া রাখেন না কেন তার খুশবু সমাজে অবশ্যই সেটা বিস্তার লাভ করবেই ইসলাম এটা এরকম এক নম্বর আতরের মতো তাকে আপনি যত দমাইয়া রাখতে চেষ্টা করেন না কেন যত নির্যাতন নিপীড়ন যত জেল জুলুমের ভিতরে তাকে বন্দী করেন না কেন আতর যেরকম তাকে বন্দী করে রাখা যায় না আপনার খুশবু গৌরবে সৌরবে সারা বিশ্বময় বিস্তার লাভ করে ইসলাম সেরকম সারা বিশ্বময় একদিন না একদিন বিস্তার লাভ করবেই করবে এটা দমিয়ে রাখার জিনিস নয় এটা দমিয়ে থাকার জিনিস নয় একে দমাইয়া রাখা যায় না আর ইসলাম কখনো দমিয়ে থাকতে পারে না আমি একটা দৃষ্টান্ত দিই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খযিরের সাথে ভ্রমণে বের হয়েছেন তিনটা ঘটনা ঘটেছে এক নম্বর ঘটনা ঘটেছে খযির নৌকা ছিদ্র করে দিয়েছেন দুই নম্বর ঘটেছে খযির একটা শিশু নিষ্পাপ শিশুকে হত্যা করে ফেলেছেন খযির এক জায়গায় গিয়ে ক্ষুধার্ত হয়ে খানা চাওয়ার পরেও খানা না দেওয়াতেও তারপরে ওখানে একটা দেওয়াল পড়ে যাচ্ছিল সেটা তিনি সোজা করে দিয়েছেন তিনটা ঘটনা ঘটেছে আগেই খযির মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছে আমার সাথে থাকবে কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না যা করব চুপচাপ সহ্য করবে এবং দেখে নেবে তোমার প্রশ্ন করার কোনো অধিকার নাই তুমি খালি দেখতে থাকবে কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন জায়গার কোনো জায়গাতেই চুপচাপ ছিলেন না যখন এই নৌকা ছিদ্র করে দিয়েছে তখন এই মূসা বলেছেন এটা কি করলেন নৌকা কেন ছিদ্র করলেন যেই ব্যক্তি আমাকে আপনাকে বিনা পয়সায় নদী পার করাইয়া দেয় তাকে হাদিয়া তো দেওয়া দূরের কথা হাদিয়া তো দিলেন না আরো তার নৌকা ছিদ্র করে দিলেন শরীয়তে এরকম এহসান করনওয়ালা ব্যক্তির নৌকা ছিদ্র করে দেওয়া জায়েজ নাই মূসা বরদাস্ত করে নাই গেলেন একটা শিশুকে হত্যা করলো মূসা বললেন এটা কি করলেন নিষ্পাপ শিশুকে হত্যা করা শরীয়তে জায়েজ নাই আপনি অবশ্যই নকরা খুব নিকৃষ্টতম কাজ করেছেন একজন বুজুর্গ হয়ে নবী হয়ে শরীয়তের ধারক বাহক হয়ে একজন নিষ্পাপ শিশুকে হত্যা করা কখনো জায়েজ হয় নাই মূসা সেখানে চুপ ছিল না আবার যখন দেওয়াল সোজা করে দিয়েছেন তো মূসা বললেন বেতন নেন আমরা ক্ষুধার্ত মেহমান হইয়াছি আমাদেরকে খানা হওয়াই নাই আপনি তাদেরকে বিনা পয়সায় দেওয়াল সোজা করে দেবেন এটা হতে পারে না আপনি তাদের কাছ থেকে বেতন নেন মূসা আলী সালাতু আসসালামকে আগেই শর্ত লাগাইয়া দিয়েছে কথা বলা যাবে না এরপরেও মূসা আলী সালাতু আসসালাম খযিরের মোকাবেলায় তিনও জায়গায় কথা কেন বলেছেন শরীয়ত বিরোধী কোনো কাজ দেখলে নবীর জন্য চুপ থাকা যাইসেই নাই এটা শর্ত দিলেও জায়েজ নাই শর্ত না দিলেও জায়েজ নাই যেহেতু মূসা শরীয়তের নবী খযির আলী সালাতু আসসালাম উমুরে তাকভিনের নবী ভিন্ন আলোচনা ওদিকে যাব না এই কথা বলি আমি এটা বুঝাইতে চাইতেছি মূসা আলী সালাতু আসসালাম শর্ত দেওয়া সত্ত্বেও শরীয়ত বিরোধী কাজ দেখিয়া চুপ থাকা তার জন্য সম্ভব হয় নাই এবং তার জন্য জায়েজ নাই তেমনিভাবে বাংলার বুকে যদি কখনো শরীয়ত বিরোধী কোনো কাজ হয় সেটা গ্রামে হোক সেটা চাই শহরে হোক সেটা চাই রাজধানীতে হোক সেটা চাই রাষ্ট্রভবনে হোক সেটা চাই কোর্ট কাছারিতে হোক মুসলমানের জন্য উলামাদের জন্য মূসা যেরকম চুপ ছিল না কোনো আলেমের জন্য চুপ থাকা জায়েজ নাই আমি সেটা বুঝাইতে চাই অপকর্ম হবে
ইসলাম বিরোধী কাজ হবে ইসলামের বিরুদ্ধে কথা হবে এর পরেও কোনো আলেম যদি চুপ থাকে কোনো মুসলমান যদি চুপ থাকে বুঝতে হবে তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে সে চুপ থাকতে পারে না ইসলাম তাকে চুপ থাকতে দেয় না তো বলতেছিলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলাম প্রচারে ত্যাগ তিতিক্কার কিছু নমুনা যখন আয়াত অবতীর্ণ হইল ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন আত্মীয় স্বজনকে দাওয়াত দেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন ইসলামকে যত দমাইতে চাইছে কাফেররা হুজুরের জামানা ইসলাম তত আস্তে আস্তে বিস্তার লাভ করেছে কাফেররা চিন্তা করলো এটাকে দমাইতে চাই দমে না এটা যে আপনার সৌরভে গৌরবে বাড়তেই আছে কারণটা কি একে দমানো যায় কিভাবে তখন তারা ফন্দি আঁটতে লাগলো কিভাবে এটাকে দমানো যায় এরা বিভিন্ন ফন্দি করেছে বিভিন্ন চক্রান্ত করেছে এর মধ্যে একটা চক্রান্ত হইল মক্কার অলিতে গলিতে একথা প্রচার করে দিয়েছে ইন্নাহু সাহিরুন মজনুন একজন ব্যক্তি জাদুকর একজন পাগল এ ঝারবুক জানে এরকম মন্ত্র দেয় এরকম কিছু শায়ের একজন কবি সবাইকে বুঝাইয়া দিয়েছে প্রপাগান্ডা চালিয়েছে গুজব ছড়িয়ে দিয়েছে ইনি একজন পাগল ইনি একজন জাদুকর ইনি একজন কবি বিদেশ জাদুকরের কথার কোনো বিশ্বস্ততা নাই পাগলের কথার কোনো ভ্যালু নাই শায়েরের কথা সর্বসময় মিথ্যা হয় কল্পনাতা হয় বিদেশ ওনার কথা বিশ্বাস করা যাবে না এ কথাগুলো প্রচার করে দিয়েছে ইসলাম থেকে দূরে সরানোর এটা এক নম্বর প্রপাগান্ডা এই প্রপাগান্ডার কারণেও ইসলাম কখনো দমে নাই এক ব্যক্তি তার নাম তোফাইল ইবনে আমের আদ-দৌসি নতুন আসছে মক্কাতে বাহির থেকে আবু জেহেল আবু লাহাবের সাঙ্গ পাঙ্গরা তোফাইল ইবনে আমের আদ-দৌসি কবিলাই দৌস গোষ্ঠীর সর্দার ধরেছে তাকে বলে কেন আসছো মক্কা যেহেতু সেটা পুরাতন ঘর ইসলামের পূর্ব যুগ থেকেও এটা তীর্থস্থান সারা বিশ্বের মানুষ এটাকে দেখতে যায় জিয়ারত করতে যায় তোফাইল ইবনে আমের আদ-দৌসি বলল আমি এটা মক্কা শরীফ আসছি তওয়াফ করবো তীর্থস্থানে বরকত নিতে ঠিক আছে ভালো কাজ তুমি আসছো বাকি এখানে মোহাম্মদ নামে একজন পাগল আছে একজন মজনুন আছে সাহের জাদুকর আছে তার কাছে কিনারে যাইও না গেলে তোমাকে মন্ত্র ভরিয়ে তোমার মাথা নষ্ট করে দেবে তোফাইল ইবনে আমের আদ-দৌসি চিন্তা করলো আমি যেহেতু একটা কবিলার সর্দার এখন এখানে আসিয়ে যদি তার মন্ত্র ভরিয়া পাগল হইয়া যায় তো আমার তো সর্দারি শেষ হইয়া যাবে বিদে তার কাছে যাওয়া যাবে না ভয় পাইয়া গিয়েছেন তিনি কোনো কিছু নিলেন কানের ছিদ্র বন্ধ করে দিলেন কানের ছিদ্র বন্ধ করে দিলেন যাতে করে ঘটনাচক্রে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়ে তাতে উনি ফু দিতে না পারে কানের মধ্যে এই কারণে কানের ছিদ্র বন্ধ করে দিলেন এবং আবু জেহেল আবু লাহাবের সাঙ্গপাঙ্গরা তাকে একটা রাহবর দিয়েছে পথ দেখানোর জন্য তিনি রাহবর নিলেন মক্কাতে আসলেন এবং তওয়াফ করা শুরু করলেন ওই মুহূর্তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় ছিলেন তো তোফাইল ইবনে আমের আদ-দৌসি তওয়াফ করতেই দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে আগে তো কখনো দেখে নাই চিনে না পথ প্রদর্শক যিনি সাথে ছিল তাকে জিজ্ঞেস করলো মান হুয়া এই মানুষটাকে তখন পথ প্রদর্শক বলল হুয়া হুয়া এই সেই জাদুকর যার থেকে দূরে থাকার জন্য ভয় দেখানো হইয়া আছে এর কাছে যাওয়া যাবে না ইনি তিনি একথা বলতেই কানের তুলাটা খুলে ফেলে দিয়ে বললেন এত সুন্দর মানুষটাকে তোমরা পাগল বলো যারা এই সুন্দর মানুষটাকে পাগল বলে তিনি পাগল নয় তোমরা পাগল এত সুন্দর মানুষ কখনো পাগল হইতে পারে না ওনার মতো মানুষ আমি জিন্দগিতে দেখি নাই তোমরা তাদেরকে পাগল বলতেছ এই পাগল হইতে পারে না তোমরা পাগল বাস্তব তো সেটাই যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলবে তারাই আসলে পাগল যেটা আমি এখন না বুঝলেও চোদ্দশো বছর আগে তোফাইল ইবনে আমের আদ-দৌসি বুঝেছেন যে নবীকে যে পাগল বলবে সে পাগল নবী কখনো পাগল হতে পারে না তোফাইল ইবনে আমের আদ-দৌসি কানের তুলাখানা ফেলে দিলেন নবীর দরবার গিয়ে দোজানো হয়ে বসলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন শেষ করার পরে তোফাইল ইবনে আমের আদ-দৌসি বললেন মাযা তাকুল মানুষ কি বলিয়ে বেড়ান আমাকে একটু শুনান তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোফাইল ইবনে আমের আদ-দৌসিকে সূরা তাহা তেলাওয়াত করে শুনাইলেন কিছুটা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা তেলাওয়াত করে শুনাইলেন কিছুক্ষণ তেলাওয়াত করে শোনার পরে তোফাইল ইবনে আমের আদ-দৌসি বলতে লাগলেন আমি বহু মন্ত্র মুখস্থ জানি আমি বহু আরবি কবিতা আমার জানা আছে বহু রাজ দরবারের সাহিত্য আমি শুনেছি এত সুন্দর কথা আমি জিন্দগিতে শুনি নাই এত সুন্দর কথা আমি কখনো শুনি নাই
হুজুর বগো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি হাত দেন উবাইউকা আলা ইয়াদিক আমি আপনার হাতে বাইআত গ্রহণ করতে চাই এই কথা বলে তিনি মুসলমান হয়ে গেলেন ইসলামকে তারা সাহের বলিয়া জাদুকর বলিয়া মজনুন পাগল বলিয়া দমাইতে চাইছে ইসলাম তো দমে নাই ইসলাম আপনার সৌরভ গৌরবে বাড়তেছিল বরং আল্লাহ তাআলা যাদের মাধ্যমে ইসলামকে প্রচার করানো দরকার আল্লাহ তাদেরকে ঈমান নসিব করে দিয়েছেন তারা মুসলমান হয়ে গিয়েছে এরকমই আরেকজন ব্যক্তি জিমাত তার নাম যে মন্ত্র জানে মানুষকে পাগল হইলে মন্ত্র ভরিয়া ফু দিয়া ভালো করে ফেলে বদ্দলি করে এই সমস্ত কাজগুলো করে মক্কায় আসছে আবু জাহেল সাথে সাথে বলল জিমাত তুমি মক্কায় আসছো নতুন আমাদের এখানে একজন জাদুকর আছে তার কাছে কিনারও যাইও না ও ব্যক্তি পাগল তো জিমাত বলল আমি তার কাছে যাব কেন যাইবা যেহেতু আমি ফু দিয়া পাগলকে ভালো করি আর যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের এলাকায় একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব আগে থেকে তোমরা তাকে আল আমিন বলতে সে 40 বছর বয়সে আসিয়া পাগল হয়ে গেছে আমি ফু দিয়া যদি ভালো করে দিতে পারি তো আমার ডাক্তারের প্রসিদ্ধি আরো বেড়ে যাবে আমার ব্যবসাটা ভালো হবে আমি যাব তার কাছে আমি তাকে ফু দেব আমার ফু যদি ভালো হয়ে যায় তাহলে আমার ব্যবসা ভালো হবে এই কথা বলিয়া জিমাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইলেন হাজির হয়ে বললেন মাযা তাকুল স্যার আমাকে কিছু মন্ত্র শুনান দেখি আপনি কি মন্ত্র বলেন তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্ত্র শুনাইলেন ইন্নাল আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া উমিনু বিহি ওয়া আতাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালা এতটুকু একটা আরবি ইবারত যেটা আমরা খুতবাতে পড়ি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার এই অংশটুকু তাকে পাঠ করে শুনাইলেন জিমাত বলেন আইত ফাকাদ বালাগতা কামুসাল বাহার আপনি আমাকে কথাটা আবার শুনান আবার শুনান আবার শুনান তিনবার শুনলেন কেন ফাকাদ বালাগতা কামুসাল বাহার আরবি সাহিত্যের যতগুলো অলঙ্কারের বিধিবিধান আছে আপনার এই দুই লাইন কথার ভিতর পুরো আরবি সাহিত্য সেখানে ঢুকে গিয়েছে এত সুন্দর কথা আমি জিন্দগিতে শুনি নাই এরপর তিনি হুজুরের হাতে হাত রাখলেন বাইয়াত হইলেন মুসলমান হয়ে গেলেন এটা ছিল ইসলামকে দমানোর জন্য মানসিক কষ্ট মানসিকভাবে এভাবে কষ্ট দিয়েছে এটা কষ্ট দেওয়ার এক নম্বর পর্যায়ে এই তত্ত্ব সন্ত্রাস মানসিক কষ্ট যেটাকে আমাদের সমাজে বলা হয় তত্ত্ব সন্ত্রাস এই তত্ত্ব সন্ত্রাস ইসলামের প্রাথমিক যুগে ইসলামকে দমন করার জন্য কাফেররা যেরকম ব্যবহার করিয়া আছে আজকের এই নব্য বর্বর যুগে এটাকে আমরা নব্য বর্বর যুগ বলবো সেটা হলো পুরাতন বর্বর যুগ আজকের এই বর্বর নব্য বর্বর যুগেও দেখবেন কিছু মুসলমান নামধারী ইহুদি খ্রিস্টান কিছু মুসলমান নামধারী শিক্ষিত বেঈমান ইসলাম থেকে মুসলমানকে দূরে সরানোর জন্য আমাদেরকে জঙ্গির তকমা লাগায় আমাদেরকে বৌলবাদীর তকমা লাগায় উদ্দেশ্য একটাই সেই জমানায় যেরকম নবী থেকে মানুষকে দূর সরানোর জন্য নবীকে তারা সাহের জাদুকর বলেছে এখন মানুষকে ইসলাম থেকে দূর সরানোর জন্য আলেমদেরকে সন্ত্রাস বলে আলেমদেরকে জঙ্গি বলে ইসলামে কোনো জঙ্গিবাদ নাই ইসলামে কোনো সন্ত্রাসবাদ নাই ইসলামে কোনো সন্ত্রাসবাদ নাই ইসলামে কোনো জঙ্গিবাদ নাই এগুলো ইসলামে নাই কিন্তু এই তকমাগুলো তারা আমাদেরকে লাগায় সন্ত্রাস তারা করে আর বলে মুসলমান সন্ত্রাস আপনি বিশ্বের ইতিহাস যদি চেক করেন পারমাণবিক অস্ত্র আমেরিকার কাছে কি পরিমাণ আছে ইসরায়েলের কাছে কি পরিমাণ আছে রাশিয়ার কাছে কি পরিমাণ আছে বাংলাদেশে কয়টা পারমাণবিক অস্ত্র আছে একটাও নাই সৌদিয়াতে একটাও নাই আরব কান্ট্রিগুলোতে একটাও নাই আফগানিস্তানে একটাও নাই আমাদের কাছে পারমাণবিক অস্ত্র একটাও নাই আর তোমাদের কাছে আছে শত শত এতগুলা মানব বিধ্বংসী অস্ত্র তোমরা রাখিয়া আমাদের কাছে কিছু না থাকিও আমাদেরকে বলো সন্ত্রাস অথচ সন্ত্রাসের সমস্ত অস্ত্রের কারখানা আছে তাদের হাতে তাহলে বোঝা গেল সেই জমানায় যেরকম তত্ত্ব সন্ত্রাসের মাধ্যমে ইসলামকে দমাইতে চাইছিল এখনো সেই একই তত্ত্ব সন্ত্রাসের মাধ্যমে ইসলামকে তারা দমাইতে চায় কারণটা কি কারণ হইল সমাজে যারা চুরি করে সমাজে যারা ডাকাতি করে সমাজে যারা সুদ খায় ঘুষ খায় সমাজে যারা দুর্নীতিবাস সমাজের মধ্যে যে সমস্ত ব্যক্তিগণ যারা ব্যভিচার যে সমস্ত ব্যক্তিগণ মদ গাঞ্জা খায় এদের চোখে ভালো মানুষরা হইল তাদের চোখের কাঁটা ভালো মানুষ চোরের চোখে কাঁটা কি বলেন পুলিশ যখন এইখান দিয়ে ডুববে চোর পুলিশকে দেখিয়া ভয় পাবে যাকে দেখিয়া ভয় পায় সে সন্ত্রাস নাকি চোর সন্ত্রাস চোর সন্ত্রাস পুলিশ কখনো সন্ত্রাস হয় না পুলিশ সন্ত্রাসকে দমন করে
পুলিশ চোর দমন করে পুলিশ ডাকাত দমন করে এখানে পুলিশকে দেখলে চোরে ভয় পায় তেমনি ভাবে মুসলমানকে দেখলে ইহুদি খ্রিস্টান ভয় পায় এই কারণেই পুলিশকে সন্ত্রাস বলতে চাই মুসলমানকে তারা সন্ত্রাস বলতে চাই এটা ছিল ইসলামকে দমনে তাদের তত্ত্ব সন্ত্রাস বর্তমান জামানে তত্ত্ব সন্ত্রাসের ইতিহাস যদি ফিলিস্তিনি তুলে ধরলে লম্বা কথা চলে যাবে আমার আলোচনা শেষ দিকে যাবে না নম্বর দুই হইল ইসলামকে দমন করার জন্য তত্ত্ব সন্ত্রাসের পরে আসছে শারীরিক সন্ত্রাস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শারীরিক নির্যাতন চালাইছে এর এক দুটো নমুনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে নামাজ পড়তেছিলেন সিজদায় গিয়েছেন এই অবস্থার মধ্যে আবু জাহেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে উটের একটা ভুঁড়ি পুরা আনিয়া পুরা মাথার উপরে উঠাইয়া দিয়েছে আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজদা থেকে ভুঁড়ির ওজনের কারণে উঠতে পারতেছে না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখলেন দৌড়াইয়া আসলেন আসিয়া হুজুরের মাথা থেকে বাবজানের মাথা থেকে ভুঁড়িখানা নামাইলেন এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজদা থেকে উঠছেন এটা ছিল তত্ত্ব সন্ত্রাস নয় এটা ছিল শারীরিক সন্ত্রাস হুজুরকে কষ্ট দেওয়ার জন্য এটা একটা আরেকদিন আবু লাহাব এরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে নামাজ পড়তেছিল আবু লাহাব আসছে দৌড়াইয়া কাফর নিয়ে আসছে আনিয়ে হুজুরের গর্দানের মধ্যে কাফর দিয়ে চাপাইয়া ধরছে যাতে করে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সজদা থেকে উঠতে না পারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন দূর থেকে দৌড়াইয়া আসলেন আবু লাহাবের কলার সাই ধরছে ধরিয়া বললেন তোমরা কি ওই মানুষটাকে হত্যা করতে চাও যে তোমাকে জান্নাতের পথ দেখায় ওই মানুষকে হত্যা করতে চাও যে তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে যে তোমাকে ইসলামের দাওয়াত দেয় যে তোমাকে শান্তির বাণী শুনায় একথা বলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে কলার সাই ধরে একদিকে সরাই নিয়ে চলে গেছেন এটা ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক নির্যাতন আপনারা কাহিনী জানেন আবু লাহাবের স্ত্রী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের মধ্যে কাঁঠা বিছাইয়া দিত এটা হলো শারীরিক নির্যাতন সেই শারীরিক নির্যাতন নবীর উপর করেছেন 1400 বছর আগে ইসলামকে দমানোর জন্য কি মনে করেন এই যুগের মধ্যে উলামাদেরকে কারা নির্যাতনে শারীরিক নির্যাতন করা হয় না ওরা যেই দল এরাও সেই দল ওরা যেই দল এরাও সেই দল আবু জেহেল আবু লাহাবের দল যুগে যুগে থাকে সেই যুগও ছিল এই যুগও আছে ফেরাউনের দল মুসার জমানায় ছিল ফেরাউনের দল নবীর জমানায় আছে ফেরাউনের দল সর্বযুগেই আছে বুঝতে হবে যখনই ফেরাউন মাথা চড়া দিয়ে ওঠে তখনই মুসা মাথা চড়া দিয়ে ওঠে লিকুল্লি ফেরাউনিন মুসা প্রত্যেক ফেরাউনকে দমন করতে একটা না একটা মুসা আছেই আছে এ ছিল শারীরিক নির্যাতন নম্বর তিন হইল সামাজিক নির্যাতন ইসলামকে যখন তত্ত্ব সন্ত্রাসের মাধ্যমে দমানো গেল না ইসলামকে যখন শারীরিক নির্যাতনের মাধ্যমে দমানো গেল না আপনার সৌরভে আবার সেটা প্রস্ফুটিত হইতেই ছিল তখন তারা চিন্তা করলো সামাজিকভাবে ইসলামকে বয়কট করা চায় ইসলামকে যারা বিশ্বাস করেছে ইসলামকে যারা সহযোগিতা করেছে যারা ইসলামকে মনে পেনে প্রাণে মেনে নিয়ে মুসলিম হয়ে গিয়েছে সাহাবা ইকরাম এবং যারা মুসলমান হয় নাই কিন্তু ইসলামের সহযোগিতা করে হুজুরের চাচা মুসলমান হয় নাই কিন্তু সহযোগিতা করেছেন প্রত্যেকের বিরুদ্ধে তারা সামাজিকভাবে বয়কট ঘোষণা করেছে যে কথা বলা যাবে না বেচা যাবে না কিনা যাবে না বিয়ে শাদি করা যাবে না দেওয়া যাবে না নেওয়া যাবে না সব বন্ধ যারা মুসলমান তাদের কাছে কোনো কিছু বিক্রয় করবে না মুসলমানদের কোনো কিছু কিনবে না তাদেরকে কোনো কিছু দেবে না তাদেরকে কোনো কিছু নেবে না তাদের সাথে কথা বলবে না আসলে জায়গা দেবে না মেয়ে বিয়ে দেবে না মেয়ে বিয়ে আনবে না সব বন্ধ সামাজিকভাবে বয়কট করে দিয়েছে এই অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গী সাথীদেরকে নিয়ে সাহাবা ইকরামকে নিয়ে শুআবে আবি তালেবের মধ্যে 3 বছর বন্দি দশা কাটিয়েছেন খাদ্য পানীয় বলতে কোনো কিছু নাই সমস্ত কিছু বন্ধ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কষ্টের মধ্যে পড়ছেন যে সেখানে শিশুরা কান্নাকাটি করে তাদেরকে খাওয়ানোর জন্য পানি নাই তখন পাহাড়ের মধ্যে গাছপালা নাই তারা আরব দেশে গিয়েছেন দেখেছেন পাহাড়ে ওখানে গাছ নাই আমাদের দেশের মতো নয় গাছপালা নাই তারপরেও দূর দূরান্তে কোনো গাছ যদি থাকতো সেখান থেকে পাতাগুলা নিয়ে আসতো আর সাহাবা একরাম কখনো কখনো পাতা খাইয়েও নিজেদের জীবন ধারণ করেছেন এরকম কষ্ট সহ্য করেছে এটা হইল সোহাবে আবি তালেবের মধ্যে সামাজিক নির্যাতন 3 বছর পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহাবে আবি তালেবের মধ্যে সামাজিক নির্যাতন বরদাস্ত করে সেখানে বন্দি দশা কাটিয়েছেন এটা হইল কথা না বলা দেখবেন আমাদের সমাজেও মাদ্রাসার মধ্যে চান্দা দিও না
এটা করিও না সেটা করিও না সামাজিক ভাবে নির্যাতন ওই জমানায় করেছে এই জমানার মধ্যে দেখবেন কিছু মানুষ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে কি বলে মাদ্রাসা হইলো সামাজিক বোঝা মাদ্রাসা হইলো সামাজিক বোঝা এরা মানুষের খায় মানুষের মাথার উপর চলাফেরা করে আরে সরকার থেকে তো এক পয়সা ভাতা লই না কখনো কোন মাদ্রাসায় সরকার থেকে এক পয়সা বেতন লই না এক পয়সা ভাতা লই না করোনা কালীন সময়ে একটা ভাতা সারা বাংলাদেশের মাদ্রাসার জন্য ঘোষণা করেছে আমি হিসাব করে দেখেছি প্রত্যেক মাদ্রাসায় 8 টাকা করে ভাতা পড়েছে যেই পরিমাণ অ্যামাউন্ট সব মাদ্রাসার জন্য তিনি দিয়েছিলেন সব মাদ্রাসা যদি সমানভাবে ভাগ করা হয় তো এক মাদ্রাসার ভাগে 8 টাকা করে পড়েছে বলেন এই 8 টাকা নিলেও কি না নিলেও কি এটা নিলেও কি না নিলেও কি তো বলতেছিলাম আমাদেরকে বলা হয় সামাজিক বোঝা ওলামারা সামাজিক বোঝা এই মাদ্রাসায় ভরিয়া বড় আলেম হইলে খাবে কোথায় ভিক্ষার ঝুলি ছাড়া কোনো উপায় নাই এরকম বলে থাকে আরে এগুলো আমরা ছোটকালেও শুনেছি ভিক্ষার ঝুলি মাথায় নিতে হয় ওলামারা খাবে কোথায় এগুলো আমরা ছোটকালেও শুনেছি খাওয়াই কি তুমি না খাওয়াই আল্লাহ তো যেই আল্লাহই খাওয়াই সেই আল্লাহ তোমার মতো মানুষকে যদি খাওয়াইতে পারে তো সেই আল্লাহ আমার মতো সারা দিনের বড়ির মানুষকেও খাওয়াইতে পারে বরঞ্চ তোমরা ছোটকালে বলেছিলে যে ছোটকালে শুনছিলাম মানুষ বলতো যে মাদ্রাসায় বললে ভাত জুটে না এখন বড় হইয়া দেখতেছি মাদ্রাসায় ভরার কারণে খাবার খাইতে বসলে যেই পরিমাণ কুরার গোস্ত মুরগির গোস্ত হাঁসের ডিম তরি তরকারি এতগুলোর নিচে বাদ নাই তোমরা বলতে যে আমরা মাদ্রাসায় বললে ভাত জুটবে না এখন বড় হইয়া দেখতেছি আসলে ভাত জুটে না যেই পরিমাণ তরি তরকারি খাইতে হয় ওই পরিমাণ তরকারির ভিতরে বাদ নাই যাই হোক বলতেছিলাম এটা হলো সামাজিক বয়কটের একটা নমুনা কথা তো সবগুলাই বলতে গেলে অনেকগুলো কথা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবি তালেবের মধ্যে 3 বছর পর্যন্ত সামাজিক বয়কটে কাটিয়েছেন 3 বছর পরে সাহাবী আবি তালেব থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে চলে গেলেন তায়েফের ময়দানে আপনারা যারা তায়েফ গিয়েছেন চিন্তা করে দেখতে পারেন যারা জানলেই তারা বুঝতে পারবেন না যে তায়েফের ময়দানটা কি কোথায় মক্কা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে পাথরিলি জমিনের পাহাড় যা ভূমি থেকে 6,500 ফিট উপরে ভূমি থেকে 6,500 ফিট উপরে তায়েফের পাহাড়টা সাধারণত ছোট ছোট বিমানগুলা আকাশপথে যখন চলে সেগুলা 4,000 থেকে 3,000 ফিটের মধ্যেই চলাফেরা করে বড় বিমানগুলো উপরে চলে যায় বাংলাদেশ বিমান প্রায় 35-37,000 উপরে যায় কিন্তু ছোট ছোট বিমানগুলো সাধারণত 3,000 থেকে 4,000 ফিট উপর দিয়ে চলাফেরা করে আর তায়েফের পাহাড়েই হইল 6,500 ফিট উপরে বিমান এত উপরে উঠে না ছোটগুলা অত উপরে তায়েফের ময়দান এই এত উপরে এখন আপনারা যারা হজ উমরা করেছেন বা সৌদি আরবে গিয়েছেন জানেন এখন সেখানে রাস্তা হয়েছে এই পরিমাণ রাস্তা হয়েছে তায়েফের ময়দানে BMW গাড়ি নিয়ে ভিতরে এয়ার কন্ডিশন চলে AC এরপরেও ওই পাহাড়ের উপর উঠতে ভয় লাগে গাড়ি দিয়া ওই পাহাড়ে উঠতে ভয় লাগে আমি গিয়েছি ওই পাহাড়ে উঠতে ভয় লাগে এরকম সেই পাহাড়ের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য গিয়েছেন গাড়ি নাই রাস্তা হয় নাই BMW নাই কোনো কিছু নাই হাঁটিয়া হাঁটিয়া আচ্ছা আমাদের দেশে যদি কোনো পাহাড়ে কেউ যদি উঠে যদি সেটা পাহাড়টা খাড়া হয় তো গাছের শিখর ধরা যাবে লতা ফাতা ধরা যাবে এগুলা ধরিয়ে উপরে উঠা যায় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরিলি জমিনে ইসলাম প্রচারের জন্য গিয়েছেন কেমনে গিয়েছেন কল্পনাও করা যায় না ধরার মতো লতা ফাতা নাই গাছ নাই ফাতরার ফাতর কোনো কিছু নাই সেখানে তিনি উঠেছেন ইসলাম প্রচারের জন্য হাঁটিয়া হাঁটিয়া গিয়েছেন 150 কিলোমিটার গিয়েছেন এবার চিন্তা করে দেখেন এরকম পাথরিলি জমিনের মধ্যে 150 কিলোমিটার হাঁটিয়া গরম আরেকটা কি গরম বাংলাদেশে যখন সর্বোচ্চ গরম পড়ে তখন কত 47-48 ডিগ্রি 47-48 ডিগ্রি এতটুকু হয় না 41-42 হইলে মোটামুটি হাফিজ দেশের অবস্থা কিন্তু আরব দেশে মোটামুটি শীতকালও 47 ডিগ্রি থাকে ওখানে গরমকালে 62-63 ডিগ্রি হয় রাস্তার মধ্যে ডিম দিলে হোস্ট হয়ে যাবে এরকম গরম তারপর পাহাড়ের মধ্যে গাছ নাই কিরকম গরম কয়টা কষ্ট 150 কিলোমিটার গেছেন হাঁটিয়ে নম্বর 2 উপরে উঠেছেন 6,500 ফিট যেখানে বায়ুমণ্ডলের চাপ আছে নম্বর 3 সেখানে গরম এরকম পাথরিলি জমিনে এত কষ্ট করে যাওয়ার পরে হুজুরের সাথে ছিলেন যাইদ হুজুরের পালিত ছেলে যাইদ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছেন ইসলামের দাওয়াত দিতে আশা হইল আহা মক্কার মুশরিকরা মুসলমান হয় নাই তায়েফের ময়দানও যদি একজন মুসলমান হয় এই আশা নিয়ে ভরসা নিয়ে সেখানে গিয়ে পৌঁছাইলেন
এরকম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পৌঁছার পরে কি পরিস্থিতি হয়েছে আপনাদের জানাই আছে যে তায়েফের ময়দানের কাফেররা হুজুরের পীরকে লেলিয়ে দিয়েছে পাথর মারার জন্য পাগল পাগল স্লোগান দেওয়ার জন্য স্লোগান দিয়েছে পাগল বলিয়া আর পাথর মারতেছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পা পর্যন্ত পাথর খেয়ে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছেন জাইদ বলতেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া গরম তো মাথার রক্ত যখন পায়ে পড়ছে পায়ের জুতার সাথে রক্তখানা সুপারগুলোর মতো হইয়া লাগিয়ে গিয়েছে চাপটা হয়ে শুকাইয়া গিয়েছে হাঁটতে পারতেছে না রক্ত ঝরার কারণে হুজুরের শরীর দুর্বল হয়ে গেছে আর হুজুর চলতে পারে না ইসলামের দাওয়াত দিচ্ছে রক্ত রঞ্জিত হয়েও ইসলামের দাওয়াত দিচ্ছে ঘুরিয়া পড়িয়া যাইতেছে এই অবস্থাতেও ইসলামের দাওয়াত দিচ্ছে এরকম পরিশ্রান্ত ক্লান্ত শরীর নিয়েও ইসলামের দাওয়াত দেয় এই অবস্থায় জাইদ জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কান্দিয়ে নিলেন কাফের নির্যাতন থেকে বাঁচার জন্য কান্দিয়ে দিশে দৌড় একদিকে দৌড় দিয়েছেন পাথর থেকে বাঁচার জন্য দৌড়াইয়া তিনি একটা আঙ্গুর বাগানের ভিতর ঢুকলেন সেখানে গিয়ে হুজুরকে আঙ্গুর বাগানে শোয়া দিলেন তাইফের ময়দানে আঙ্গুরের বাগান আছে আপনারা যারা গেছেন দেখেছেন শোয়া দিয়েছে ঘটনাচক্রে এই আঙ্গুরের বাগান আবু জেহেলের মালিকানাধীন আঙ্গুরের বাগান এবং আঙ্গুরের বাগান পরিচর্যা করিতে আবু জেহেল সেখানে আছে আবু জেহেল দূর থেকে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে মক্কা থেকে সুদূর তাইফে আসিয়ে নির্যাতিত হয়ে তার বাগানে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে শায়িত হইয়া আছে আবু জেহেলের অন্তরের মধ্যে একটুকুরি মায়া লাগছে যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের আবু জেহেল ও কুরাইশ বংশের একই গোত্রের মানুষ অন্তরে একটু মায়া হইল আহা আমার গোত্রের একজন মানুষ সুদূর তায়েফের মধ্যে আসিয়ে নির্যাতিত হইতেছে তা বরদাস্ত করতে পারে নাই তাকে কিছু সাহায্য করা দরকার এটা আবু জেহেলের অন্তরে আসছে একটু করে চিন্তা করে দেখেন আবু জেহেল ইসলামের সব থেকে বড় দুশ্মন ফারাইনাতু হাজিল উম্মাহ এই উম্মতের ফেরাউন আবু জেহেল এই উম্মতের ফেরাউন ইসলামের সব থেকে বড় দুশ্মন এর পরেও তার জানের দুশ্মনকে নিজস্ব গোত্রের হওয়ার কারণে ভিন্ন জায়গায় আসিয়া নির্যাতিত হইতে দেখিয়া তার মধ্যে একটা দয়া হইয়া আছে আবু জেহেলের অন্তরের মধ্যে একটু দয়া হইছে যে নবীকে নির্যাতন করা হচ্ছে নবী হইল আমার গোত্রের তো আবু জেহেলের অন্তরে ইসলাম নির্যাতিত হইতে দেখিয়া দয়া হইয়াছে বলেন আমার আপনার অন্তরে কি এই কথার দয়া হয় ইসলামের বিধানের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে নবীর বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে তখন আমার অন্তরে ঈমান জাগে না তাইলে বুঝা গেল আবু জেহেলের অন্তরে নবীর মধ্যে আবু জেহেলের মধ্যে নবীর জন্য যেই পরিমাণ মহাব্বত ছিল আমার অন্তরে কি সেই পরিমাণ মহাব্বত নাই কোন জমানায় বসবাস করতেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছে জাইদ সেখানে বসা আবু জেহেল দূর থেকে গোলামকে বললেন গোলামের নাম আদ্দাস তাইফের মধ্যে গেলে সেখানে দেখবেন মসজিদ আদ্দাস আদ্দাস নামে মসজিদ আছে ওখানে আছে মসজিদ আদ্দাস আদ্দাস তার গোলাম গোলামকে ডাকিয়ে বললেন আঙ্গুর ছিঁড়লেন প্লেটে সাজাইলেন বললেন ওই দেখতেছ আমার দুশ্মন আমার যাইতে শরম লাগে আমার পক্ষ থেকে তুমি তাকে আঙ্গুর হাদিয়ে দাও আঙ্গুর খাইলে শরীরে এনার্জি চলে আসবে আদ্দাস হুজুরের জন্য আঙ্গুর নিয়ে আসলেন হুজুরের সামনে রাখলেন বলেন হুজুর হাদিয়া হুজুর বলে ঠিক আছে রাখো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর নিলেন বললেন বিসমিল্লাহ খাওয়ার সুন্নাত বিসমিল্লাহ বলে খাইলেন আদ্দাস একথা শুনিয়া বললেন কি বললেন বিসমিল্লাহ এখানে তো কাউকে বিসমিল্লাহ বলিয়া খাইতে কখনো শুনি নাই এখানে তো বিসমিল্লাহ তাবুল উজ্জা লাতের নামে উজ্জার নামে দেবদেবীর নামে মূর্তির নামে তারা খানা খায় আপনি আল্লাহর নামে খানা খাইলেন এটা তো নতুন শব্দ আপনি কে হুজুর বললেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আদ্দাস তোমার নাম কি কো আদ্দাস বাড়ি কোথায় কো নিনুয়া ও নিনুয়া হযরতে ইউনুস আলাইহি সালাতু ওয়াসসালামের বাড়ি যেখানে সেখানেই ওনার বাড়ি আচ্ছা তুমি হযরতে ইউনুস আলাইহি সালাতু ওয়াসসালামের বাড়ির মানুষ তা আদ্দাস বলতেছে হুজুর আপনি ইউনুসকে কেমনে চিনেন ইউনুস একজন নবী আমি একজন নবী এক নবী আরেক নবীকে চিনবেই এই কারণে আমি ইউনুসকে চিনি আদ্দাস একথা শুনিয়া সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চুমু খাইলেন এবং কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এর আগে জবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হুজুরের দরবারে আসিয়া হাজির হুজুর রক্তে রঞ্জিত তাইফের ময়দানে আঙ্গুর বাগানে শায়িত জবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসিয়া হাজির
পাহাড়ের ফেরেশতাকে নিয়ে আসছে আসিয়া বলেন হুজুর পাহাড়ের ফেরেশতা আসছে আপনার সাথে দেখা করতে নিয়ে আসো পাহাড়ের ফেরেশতা হুজুরের দরবারে আসিয়া বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দিলেন হুজুর বলেন পাহাড়ের ফেরেশতা তুমি কেন আসছো আল্লাহ তাআলা আমাকে আপনার আদেশ পালন করার জন্য পাঠাইছেন আপনি যদি আদেশ করেন এই তায়েববাসী যেই পরিমাণ নির্যাতন আপনার উপর করেছে আমি যদি আপনি যদি অনুমতি দেন আমি এই তায়েববাসীর দুই পাহাড়কে উঠাইয়া ফাড়া ফুটাই যেরকম ফিশে ফেলে আমি সেরকম ফিশে ফেলব লাতবাকাল আখশাবাই এই দুটো পাহাড়কে একত্রিত করে একদম রেজা রেজা চূর্ণ বিচূর্ণ করে দেব আপনি যদি অনুমতি দেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না আমি এদের বংশধর থেকে কেউ না কেউ মুসলমান হইতে পারে সেই আশায় এরা জীবিত থাকুক এরা মুসলমান না হোক কিন্তু এদের বংশধরদের মধ্যে কেউ না কেউ জীবিত থাকুক এটা আমি চাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতন সহ্য করার পরেও মক্কি জিন্দেগিতে প্রতিশোধ পরায়ণ হয় নাই রাহমাতুল লিল আলামিনের নজির দেখাইছেন এবং মাফ করে দিয়ে বলেছেন আমি এদের প্রজন্ম থেকে কেউ না কেউ মুসলমান হোক এটা আমি চাই আমরাও চাই আপনাদের মধ্যে যারা উলামাদের বিরুদ্ধে চারণ করে ইসলামের বিরুদ্ধে চারণ করে আপনি না হয় মুসলমান হইলেন না আপনি না হয় নাস্তিক থেকে গেলেন না হয় সে নাস্তিক থেকে গেল না হয় সে মুসলিম বিরোধী থেকে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম চাইছেন যে ভবিষ্যৎ প্রজন্ম থেকে কেউ না কেউ মুসলমান হবে আমিও চাই এই নাস্তিকদের প্রজন্ম থেকে কেউ না কেউ মুসলমান হয়ে যান হুজুর অনুমতি দেই নাই চলে গেলেন আদ্দাস আসলো হুজুরের হাতে মুসলমান হয়ে গিয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দাস মুসলমান হওয়ার সাথে সাথে তায়েবের ময়দানে আসিয়া যেই পেরেশানি যেই কষ্ট সমস্ত কিছু অন্তরের মধ্যে ছিল একজন ব্যক্তি মুসলমান হওয়ার সাথে সাথে শারীরিক মানসিক সমস্ত পেরেশানি দূর হয়ে চলে গেছে কারণ ইসলামের দাওয়াত তো এটাই ছিল যে কেউ না কেউ মুসলমান হোক কষ্ট হইল মুসলমান তো একজন হইলেও হইছে এই একজনের কারণে আল্লাহ তাআলা পুরো তায়েবকে মুসলমান বানিয়ে দেবে তো বলতেছিলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারে কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা করেছেন এর প্রথম নমুনা বলেছি মানসিক দ্বিতীয় নমুনা বলেছি শারীরিক তৃতীয় নমুনা বলেছি সামাজিকভাবে শুআবে আবি তালেবে বন্দী করে দিয়েছে চতুর্থ নমুনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইসলাম প্রচার করতেছে এটা আপনার সৌরভ গৌরবে বিস্তার লাভ করতেছে প্রস্ফুটিত হইতেছে কাফেরদের অন্তর জ্বালা হয়ে গিয়েছে এটা তো দমন হয় না কাফেরদের অন্তর জ্বালা হয়ে গিয়েছে তখন তারা চিন্তা করল সর্বশেষ চূড়ান্ত ফয়সালা হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দিতে হবে এছাড়া কোনো উপায় নাই এটা ছিল তাদের চূড়ান্ত সিদ্ধান্ত তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য দারুন নদওয়ায় মিটিং করে হুজুরকে ঘেরাও করিয়াছে আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে শোয়াইলেন মক্কার কাফেররা চতুর্দিকে ঘেরাও করা আলীকে শোয়াইলেন বারোটা একটার দিকে হবে তখন তো টাইম ঘড়ি হয় নাই অনুমানিক বারোটা একটার দিকে হুজুর বের হইলেন আলীকে শোয়াইলেন মুষ্টির মধ্যে ধুলা নিলেন আর ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা বলিয়া নিক্ষেপ করলেন আল্লাহর কুদরতে নবীর মুজেজা দুলার কণাগুলা কাফেরদের চোখের মধ্যে পড়ছে কাফেররা চোখ কসলাইতে কসলাইতে হুজুর পাসলাম বের হয়ে চলে আসছেন কোনো অ্যাটম বোম মারে নাই কোনো পারমাণবিক অস্ত্র মারে নাই কোনো ধরনের বুম্পিং করে নাই কোনো কিছু করে নাই কি করেছে ওয়ামা রমাইতে ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা এটা পড়েছে ধুলা মেরে দিয়েছে বলেন ওমা রমাইতি রমাইতে ওয়ালাকিন্নাল্লাহ রমা 1400 বছর আগে নবীর উপর যে আয়াত অবতীর্ণ হইয়াছিল সেই আয়াত এখনো কোরআন শরীফে বিদ্যমান আছে এই আয়াত যদি সেই জামানায় মুজিজা দেখাইতে পারে নবীর পক্ষ থেকে সেই আয়াতের পাওয়ার এখনো দুনিয়াতে বিদ্যমান আছে আমরা কোনো অ্যাটম বোম বানাই না আমরা কোনো পারমাণবিক অস্ত্র বানাই না আমরা আল্লাহ তাআলার কুদরতের উপর ভরসা করি আল্লাহর সাথে তাআল্লুক করি নবী কখনো অ্যাটম বোম বানাই নাই নবী কখনো পারমাণবিক বানাই নাই ওয়ামা রমাইতি ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমার পাওয়ার দেখিয়েছে আমরা নবীর মতো অ্যাটম বোম বানাবো না হয়তো হয়তো নবীর মতো কোনো পারমাণবিক অস্ত্র বানাবো না নবী যেরকম ওয়ামা রমাইতি ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমার পাওয়ার দেখিয়েছে আমরাও সেই তসবির পাওয়ার এখনো দেখাইতে পারি সেই তসবির পাওয়ার সেই নারায়ে তাকবীরের পাওয়ার সে আল্লাহু আকবরের পাওয়ার সে কোরআনের পাওয়ার সে তাআল্লুক মাআল্লাহর পাওয়ার এখনো বিদ্যমান আছে যেই আল্লাহ তখন কাফেরকে নিস্তনাবুদ করে দিয়েছে সেই আল্লাহ এখন বুড়া হয় নাই সেই আল্লাহ তখন যেরকম এখনো সেরকম চিরঞ্জীব হাইয়ুন কাইয়ুম
তিনি সর্বসময় চিরঞ্জীব চিরজীবিত তার পাওয়ার আগাও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত নয় চিরঞ্জীব সর্বসময় তার পাওয়ার থাকবে আমরা কোন দুনিয়ার কোন আসবাবের উপর ভরসা করি না আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করিয়া থাকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে চলে আসলেন হিজরত করবেন বের হয়ে চলে আসলেন আসার পথে আবু বকরকে সাথে নেবেন একটার দিকে আবু বকরের ঘরে গেলেন দরজা টুকা দিলেন আবু বকরকে নিয়ে বের হবে দরজা টুকা দিতে দেরি এক সেকেন্ড তো দেরি করে আবু বকর শিকল খুলে বের হয়ে চলে আসছে ভিড়ের মধ্যে কাটি আবু বকর হুজুর দেখে আশ্চর্য হয়ে গেল আবু বকর টুকা দিলাম মনে করছে ঘুম থেকে উঠবা গাঁটটি গোল করবে গাঁদে নিবা বের হইবা আমি তো টুকা দিলাম দেখলাম তুমি বের হয়ে গিয়েছো গাঁটটিও তোমার কাঁধে বিষয়টা কি তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হুজুর আমাকে এক বছর হয়ে গিয়েছে আপনি বলেছেন আপনি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করবেন আপনি হিজরত করবেন আমার অন্তরে বিশ্বাস ছিল আমাকে ফেলাই আপনি যাবেন না আপনি আমাকে নিয়েই যাবেন কিন্তু মক্কার কাফেররা যখন আপনাকে মারার জন্য আসবে মক্কার কাফেররা মারার জন্য আসবে আর আপনি আমাকে নিতে আসবেন আর আমি গাঁটটি গোল করব ঘুম থেকে উঠব ততক্ষণ তো কাফেররা আপনাকে ধরে ফেলবে এই কারণে এক বছর পর্যন্ত গাঁটটি গোল করেছি এক বছর আগে এখন গোল করি নাই এক বছর আগে গাঁটটি গোল করেছি দিনভর আপনার সাথে সাথে ছিলাম যখনই হিজরত করবেন সাথে সাথে চলে যাব আর রাত্রেবেলা আসিয়া এক বছর পর্যন্ত দরজার শিকল ধরে দাঁড়িয়েছিলাম কখন আমার হাবিব আমার মাহবুব আমার আশেক আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে আসবে আমি বের হয়ে যাব আমি এক বছর পর্যন্ত দরজার শিকল ধরে দাঁড়িয়ে আছি এটাই ছিল আশকে নবী এটাই ছিল সাহাবায়ে কেরামের আশক নবীর ত্যাগ তিতিক্ষার কিছু নমুনা আপনাদেরকে শুনাইলাম সাহাবাদের আশক সর্বশেষ আসিয়ে কিছুটা শুনাইলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম প্রচারে রক্তের সর্বশেষ বিন্দু পর্যন্ত ত্যাগ তিতিক্ষা করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন